ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়র অনেকদিন ধরে প্যারিস সেন্ট জার্মেনের হয়ে খেলছেন। সারা বিশ্বে তলপার করে বার্সেলোনা ছেড়ে বিশাল অঙ্কের টাকায় পিএসজিতে চলে আসেন তিনি। কিন্তু হঠাৎ দেশের হয়ে খেলার ডাক পড়ে তার। রাশিয়া বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। সেই দলে আছেন ব্রাজিলের অন্যতম সেরা ফুটবলার নেইমার জুনিয়র। ম্যাচটি অনুষ্ঠিত হবে প্যারিসে, তাই নেইমারকে যেতে হচ্ছে না নিজ দেশে। প্যারিসে থেকেই ব্রাজিলের খেলোয়াড়দের স্বাগত জানিয়েছেন নেইমার। জাতীয় দলের হয়ে খেলবেন নেইমার সহ পিএসজির অন্যান্য তারকারা। ফ্রান্সের লিলিতে শুক্রবার জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামবে ব্রাজিল। ওই ম্যাচকে সামনে রেখে আগে থেকে অনুশীলনের জন্য ফ্রান্সে ছুটে যান ব্রাজিল জাতীয় দল। সোমবার দলের সঙ্গে যোগ দেন বার্সেলোনার পাউলিনহো, চেলসির উইলিয়ন ও ম্যানচেস্টার সিটির গ্যাব্রিয়াল জেসুস। নেইমার আলভেজ সহ একসঙ্গে অনুশীলন করেন তারা। এদিকে পিএসজির হয়ে খেলাতে ফ্রান্সের সমর্থকদের থেকে দারুণ সমর্থন পাবেন নেইমার আলভেজরা।